নমস্কার বন্ধুরা শ্রীমাস রান্নাঘরের নতুন একটি পর্বে সব বাইকে স্বাগত আজ আবারও হাজির হয়ে গেছি বাটা মাছের একটি দুর্দান্ত রেসিপি নিয়ে বাটা মাছ আমরা অনেকে অনেকভাবেই রান্না করে থাকি তবে এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখতে পারেন এর স্বাদ কিন্তু অনেক দিন পর্যন্ত মুখে লেগে থাকবে সবসময় সর্ষে পোস্ত দিয়ে একঘেমি রান্না না খেয়ে এই রকম পদ্ধতিতে বানিয়ে দেখুন কথা দিচ্ছি বাড়ির সকলে খুব স্বাদ করে খাবেন তাহলে আর দেরি না করে আসুন দেখে নেওয়া যাক কীভাবে আমি বানিয়েছি এখানে আমি পাঁচ পিস বাটা মাছকে আগে থেকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এরপর নিয়ে নিয়েছি এক চামচ গোটা ধনে হাফ চামচ জিরে আর দুটো ছিঁড়ে নেওয়া তেজপাতা দিয়ে দিলাম আছে একটা কড়াই কড়াই বসিয়ে তার মধ্যে হাফ চামচ মতো সর্ষের তেল দিয়ে এরপর আমি সমস্ত মশলাগুলোকে ভালো করে ভেজে নেব এই যে দেখো বন্ধুরা আমি প্রথমে দিয়ে দিলাম তেজপাতা তেজপাতাটা আগে দিলাম কারণ এটা ভাজতে একটু সময় লাগে এরপর দিয়ে দিয়েছি আমি এই যে ধনে আর জিরে ভালো করে ভাজা হয়ে গেলে এটাকে নামিয়ে নিয়ে আমি এর একটা স্মুথ পেস্ট রেডি করে নেব। এইবার ওই তেল ভা ওই মশলা ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম তেল মাছগুলো ভাজা ভেজে নেওয়ার জন্য তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য একটু নুন যাতে করে মাছটা খুব ভালোভাবে ভাজা হয় এবং উল্টে পাল্টে নিতেও আমার কোনো রকম অসুবিধা না হয় মাছটা যাতে ভেঙে না যায় এবং এই তেলের মধ্যে যদি একটুখানি নুন দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এই গরম তেল ছিটে কিন্তু গায়েও আসে না যাই হোক এবার এই যে মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব এক পিঠ ভাজা হয়ে গেলে আমি এই যে ও নিচের পিঠটাকেও আমি ভেজে নেব তারপর আমি এটাকে আলাদা একটা পাত্রে শিফট করে দেব। সব মাছগুলোকে আমি একবারে নিয়ে আমি ভাজিনি তাহলে কিন্তু মাছ উল্টাতে আমার অসুবিধা হবে যাই হোক বন্ধুরা যারা ফার্স্ট টাইম আমার ভিডিওটা দেখছো তাদের কাছে অনুরোধ রইলো আমার ভিডিওর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায় বাকি মাছগুলোকেও কিন্তু আমি ঠিক এইভাবে ভেজে নেব আর মাছ ভাজতে ভাজতে আমি কিন্তু এদিকে শিলে করে এই যে বেটে নিয়েছি জিরে ধনে আর তেজপাতা এইগুলোকে আমি ভেজে এই যে আলাদা একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার ওই মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজকে ভালো করে আমি এই যে ভেজে নেব দিয়ে দেবো এবার চেরা কাঁচা লঙ্কা প্রায় পাঁচ ছটা কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি একটা বড় সাইজের টমেটোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কাকে ভালো করে আমি ভেজে নেব এরপর দিয়ে দেব আমি এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো আর দিয়ে দেব একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও কিন্তু আমি মশলাটাকে বেশ ভালো করে এই যে ভালো করে কষিয়ে নেব দেখো বন্ধুরা ঠিক এমনি করে যদি রান্নাটা করা হয় খেতে কিন্তু দুর্দান্ত হয় সর্ষে বাটা দিয়ে আমরা মাঝে মধ্যেই আমাদের সকলের বাড়িতে রান্না হয়েই থাকে বেটে বাটা মাছ কিন্তু এই প্রসেসে একবার রান্না করে দেখুন এইবার দিয়ে দিলাম আমি এক চামচ মতো আদা এক চামচ মতো সরি রসুন আর আদা বাটা এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু হাত ধোয়া জল মতো দিয়ে দিলাম দিয়ে এই যে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। এবার এটাকে আমি কভার করে রেখে দেব। দিয়ে আরও কিছুক্ষণ এটাকে আমি কষিয়ে নেব দেখো বন্ধুরা মশলাটা থেকে কিন্তু এবার বেশ অনেকটা তেল ছাড়তে শুরু করেছে ঠিক এই পর্যায়ে দিয়ে দেব আমি আরও কিছুটা জল যতটা জল আমার পুরো রান্নাটাতে দরকার ঠিক ততটা পরিমাণে জল এবার আমি দিয়ে দেব দিয়ে এবার এই জলটাকে সমস্ত মশলার সাথে কিন্তু আমি বেশ অনেকটা সময় ধরে ফুটতে দেবো আরেকটা কথা বন্ধুরা এই যেহেতু আমি এর মধ্যে জলটা দিয়ে দিলাম তাই নুনের পরিমাণটা কিন্তু কমে যাবে নুনটা যাতে ঠিকঠাকভাবে স্বাদ হয় সেই কারণে আমি দিয়ে দিলাম আরও দু চামচ মতো নুন দিয়ে দিলাম দিয়ে এটাকে কাভার করে আমি তিন থেকে চার মিনিট এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ঝোলটাকে আমি ফুটতে দেব ঝোল কিন্তু ফুটে গেছে এবার আমি দিয়ে দেব একে একে এই যে মাছগুলোকে ভেজে রাখা যে মাছগুলো ছিল সেগুলোকেও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। এবার একটুখানি মিলিয়ে মিশিয়ে দেব মাছগুলোকে ঝোলের সাথে ভালো করে মিলিয়ে মিশিয়ে দিয়ে তারপর এই যে দেখো বন্ধুরা এইবার আমি কিন্তু এর মধ্যে অ্যাড করব। আগে থেকে ধনে জিরে আর তেজপাতা ভেজে যে বেটে রাখা যে মশলাটা ছিল সেই মশলার পেস্টটা কিন্তু এইবার আমি দেব দিয়ে আবারও দেড় থেকে দু মিনিট আমি ঝোলের সাথে মাছগুলোকে খুব ভালো করে ফুটিয়ে নেব এই যে দেখো বন্ধুরা এবার সব শেষে দিয়ে দেবো একটুখানি ঘরে থাকা একটুখানি ধনে পাতা ছিল আমার সেটাকে দিয়ে দিলাম আর দিয়ে দেব। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিয়ে দেবো চিনিটা অপশনাল না চাইলে আপনারা নাও দিতে পারেন যাই হোক বন্ধুরা আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে আমি আলাদা একটা পাত্রে শিফট করে দেবো এরপর গরম গরম সাদা ভাতের সাথে আমি সার্ভ করব তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি বাটা মাছের রেসিপি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লেগে থাকলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হোক